হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখছো আমি রেডি শেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর মেলাতে। যদিও আমি একা যাচ্ছি না, সাথে মা আর ভাই যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের এন্ট্রেন্সের সামনে একটা সুন্দর ভোলানাথের মূর্তি করেছে, খুব সুন্দর সাউন্ডও হচ্ছে ওখানে ওম নম শিবায় বলে। তো খুবই ভালো লাগছিল। আর প্যান্ডেলের ভেতরে, ওখানে ভেতরে ঢুকে পড়ে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি ওখানে আছে। তো চলো তোমরা দেখতে থাকো, প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে, মানে খুবই সুন্দর। ছিল কাল থেকে মেলাটা বসেছে, সেই কারণেই বোধহয় আস্তে আস্তে আরও ভিড় বাড়বে। মেলাতে মেলা ফাঁকা থাকলেই ভালো লাগে, বেশি বেশি ভিড় পছন্দ নয় একদমই আমার, সব জিনিস ভালো করে দেখা যায় না। তো খুব ভালো লাগছিল ঘুরতে। তো যাই হোক, মেলাতে কেনাকাটা ছেড়ে পরে আমরা খাবার দোকান চলে এসেছি, কারণ মেলাতে এসেছি আর খাবার খাবো না তাই কখনো হয়, তাই মথুরার কেক দিয়ে শুরু করেছি। তারপর ভাই কিনেছিল পাঁশকুড়ার চপ, তো সেটাই ও খাচ্ছিল, আমি ভিডিও করেছি, যদিও আমিও খাইনি। তারপর এসে গেছি এই যে মিষ্টির দোকানে, আমার মায়ের ফেভারিট দোকান এটা, মা মিষ্টি পেলে আর কিছু চায় না। তো এখানে আমরা মালপোয়া অর্ডার করেছিলাম, এখানে গরম গরম ভাত ছিল, তো মা বললো চল মালপোয়া খাই, তো সেটার জন্যই দাঁড়িয়ে আছি, মালপোয়া এটা আমাদের দিচ্ছে।
আমাদের মেলা প্রাঙ্গণে একটি ছোটদের বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের মতো মেলা ঘোরা আমাদের কমপ্লিট। অনেকক্ষণই বেশ মেলা ঘুরলাম। আমাদের বাড়ির সামনেই মেলাটা বসেছে, তো আরেকদিন আসা যেতেই পারে। খুব ভালো লাগলো মেলাটা ঘুরে, আর তোমাদেরও হয়তো দেখে খুব ভালো লেগেছে। তো চলো গাইস, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সো টাটা।